বঙ্গাইগাঁও জেলার কোকিলা আরক্ষী নিরীক্ষণ চকের অন্তর্গত সাকলা কোকিলা রাজ্যিক চিকিৎসালয়ের পর 11টা বৈদ্যুতিক ফেন চুরি হওয়া ঘটনায় অঞ্চলটোত চাঞ্চল্যর সৃষ্টি করেছে। চিকিৎসালয়খনের গ্রিল আর সিলিঙে ভাঙি খালি হয়ে থাকা চিকিৎসক আর নার্সর কোঠালীর চুরি করে নিলে 11টা বৈদ্যুতিক ফেন। উল্লেখ্য যে চিকিৎসালয়ের চিকিৎসক নার্স থাকার বাবে সরকারে কোঠার ব্যবস্থা করে দিয়েছে যদিও কোনোয়ে কোঠাত না থাকে। এই সুযোগ লো সুরে চলালে সাফাই অভিযান। ইফালে চিকিৎসালয়খনের অধীক্ষক চিকিৎসক নূর আলমর বিরুদ্ধে রোগীক দুর্ব্যবহার করার অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় লোকে। কুকিলা রাজ্যিক চিকিৎসালয়ের যেহেতু ডক্টর কোয়ার্টার আছিল এইবিলাক আজি খুলি চাও যে ভিতর ফেন আছিল পাঁচটা ফেন কেটে নাই, পাঁচফালের খিড়কির গ্রিল আছিল গ্রিল ভাঙি সোমাই ফেন কেটে লই গেছে। আকো নার্সর কোয়ার্টার আছে দুটা, সেইবিলাক তো এই তিনটা ফেন আছিল এই তিনটা ছয়টা ফেন লই গেছে। তারপরে কিমান টোটাল কিমান লইছে? টোটাল 11টা ফেন চুর হয়েছে। চিকিৎসকের কোয়ার্টারত না থাকে? না থাকে, এইবিলাক খালি কোয়ার্টার। এইটো বহুত দুর্ভাগ্যজনক কথা হয়েছে যে আমার এই চাকলা কোকিলা স্টেট ডিসপেন্সারির হসপিটালত আপনার ডক্টর নার্স কোনোই না থাকে বা না এওলকর থাকা কোয়ার্টার আছে, কিন্তু কিয় বা না থাকে এটাও না জানো। এটা বিভাগীয় কর্তৃপক্ষক অনুরোধ জানাও। আমার সন্মানীয় স্বাস্থ্যমন্ত্রী আছে কেশব মহন্ত ডাঙরিয়া, তেখেতকে আমি অবগত করাও। আমার এই চাকলা কোকিলা স্টেট ডিসপেন্সারির যেটু ইনচার্জজন নুরালম ইসলাম তোর ব্যবহারটো একেবারে ভেয়া, পেশেন্টের লগতো দুর্ব্যবহার করে। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়াক অনুরোধ জানাও যাতে আমার এই স্টেট ডিসপেন্সারির প্রতি অল্প লক্ষ্য করে আর এই ডক্টরজনক অতি সোনকালে বদলি করব লাগে, এই রাইজর দাবি। কারণ এই ডক্টরের লগত আমার রাইজর বহুত মতানৈক্য হয়ে থাকে, ব্যবহারটো একেবারে বেয়া। স্টেট ডিসপেন্সারির যে ডক্টর আছে ডক্টরটো চেঞ্জ করব লাগে, হি একেবারে মানে দুর ব্যবহার করে থাকে রাইজর লগত আমার লগত। সময়মতো আহে না? সময়মতো না আহে, একদম 10টা 11টার মাজত আহে আর কেতিয়া গুজি যায় মানুষ বিচারি না। কোকিলার পৰা জেহুল ইসলামৰ রিপোর্ট, সংবাদ প্রহরী।